বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের 92তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় দুস্থ নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে 9 জনকে সেলাই মেশিন ও 6 জনকে 2000 টাকা করে প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।